পুঁই শাক, আলু, বেগুন, কুমড়ো, এগুলোকে আমি ডুমো ডুমো করে বা ছোট ছোট টুকরো করে কেটে রেখে দিয়েছি। খুব ছোট করব না, এরকম সাইজের আমি করেছি। তো চলো দেখে নাও। তেলটা আমার গরম হওয়াতে আমি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা চিরে দিয়ে দিয়েছি। এবার আমি পাঁচ ফোড়ন দিলাম। কেটে রাখা সবজিগুলোকে এবার আমি দিয়ে দেব। আলুটা যখন আমি ভাজবো একটু নুন দিচ্ছি, যাতে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। এই দেখো বন্ধুরা, আমার আলুগুলো হালকা হালকা নরম হয়েই গেছে। দাঁড়াও, এই দেখো। এবার আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেব। আর আমি কিন্তু সমস্ত আনা শাক সব ভালো করে ধুয়ে নিয়েছি, আর সাথে নিজের হাতটাও সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কুমড়ো গুঁড়োটা দিয়ে দিলাম। সাথে আবার একটা শাকও চলে গেছে, কিছু অসুবিধা নেই। দেখো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে বেগুন আর কুমড়ো খুব সহজেই নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাই আমি আর বেশি এগুলো খেয়ে ভাজবো না। এবার আমি এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা পুঁই শাকগুলোকে দিয়ে দিলাম। আর একটু পরিমাণ মতো নুন দিলাম। হলুদ দিলাম। চিড়ে রাখা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিই।
দেখো বন্ধুরা, পুঁইশাকের ডাঁটাগুলোকে আমি প্রেসারে সিটি মেরে নিয়েছি যাতে সহজে এটা নরম হয়ে যায়। এবার আমি এগুলো দিয়ে দিলাম। এবার আমি চিনিটা অ্যাড করছি। আমার চচ্চড়ি পুরো রেডি, আমি নাবিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার পুঁইশাকের চচ্চড়ি পুরো রেডি। তো আমি যেভাবে করলাম সেভাবে করলে কিন্তু দেখো কুমড়ো, বেগুন, আলু, মানে যা যা সবজি আমি দিয়েছি এক হয়ে যায়নি বা গলে যায়নি, ঠিক আছে? যতটা নরম হওয়া দরকার নরম হয়েছে। যদি তোমাদের একটুও ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো এখানেই, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে টাটা।